হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে দেখাবো কীভাবে মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল থাম্বনেল এডিট করতে হয়। হ্যাঁ, যেনারা নতুন ইউটিউবার ওনারা কোন এডিটিং স্কিল জানেন, এনাদের জন্য এই চ্যানেলটি। চলুন কীভাবে এডিটিং করতে হয় চলে যাওয়া যাক। ওকে, মোবাইল ফোনে আসলাম। এখানে আমি কিন্তু কাইনেমাস্টার চলে এসেছি। আমার এখানে যেটা ফটো রয়েছে এটা আমি এখানে সাবমিট করব। ওকে, এখানে কিন্তু আমার ফটোটি চলে এসেছে। এখান থেকে এটাকে আমি জুমিং করে দিয়ে এখানে ও এটাকে আউট করে দিতে হবে। ওকে, আউট করে দেওয়ার পরে এখানে এটাকে ব্লার করে দিব। ব্লার হয়ে গেল। এবারে যেটা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটি রয়েছে এটা আপনি পিকচার ল্যাব বা অনলাইন থেকে করতে পারেন। এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? এখনকার এখান থেকে আমাদের যেটা ফটো রয়েছে এই ফটোটি চলে আসলো। এখানে এটাকে আমরা রেখে দিলাম। এবারে বন্ধু আমাদের কাম টেক্স অ্যানিমেশন করা এরকম দেখতে হবে। আমি ব্যাকগ্রাউন্ডটা জাস্ট চেঞ্জ করে দিয়েছি, এটা লক করে দিব, কেননা এটা দৌড়াদৌড়ি যেন আর না করে। এখান থেকে টেক্স অ্যানিমেশন, এবারে আমাদের লেখবো যেটা আমাদের দেখতে হয় ভিডিওটির নাম। এই যে এখান থেকে এটাকে আমি ক্রপ করে কপি করে নিয়ে আর তাহলে কাট করে দিয়ে চলে আসেন। এই যে চলে এসেছে, এখনকার এটা এখানে থাকলো। আর এখান থেকে টেক্স ফর্ম স্টাইলিশ ফর্ম আপনি অ্যাভয়েড করতে পারেন। কালার গ্রেডিং বা টেক্সটটিকে কালার করব, আগের তুলনায় এখন যেন আরও বেটার লাগে। নর্মাল লাগতেছে, ভালো লাগে নাই। এবারে আমাদের একটা কাজ থাকবে, এটাকে হোয়াইট করে দিলাম। ওকে, হোয়াইট হয়ে গেলো। এবারে আমাদের শেষ দুটা টেক্স রয়েছে, তুমি এটা কপি করি ফুল গো এটা রাখলাম, এটা রেখে এখানে দিয়ে দিব। এভাবে কিন্তু আমরা অল্প 2 মিনিটের ভিতরে কিন্তু আমরা এডিট করে নিতে পারি একটি প্রফেশনাল থাম্বনেল। ওকে, চ্যানেলে যারা নতুন ওনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসুন, কেননা এডিট রিলেটেড এডিটিং রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য এডিট মাস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখানে হয়ে গেলো, এটাকে আমরা ব্ল্যাক রাখি। হয়ে গেলো, এবারে এখানে আমরা এটাকে জাস্ট কপি করে কাট করে এটা আমাদের গ্যালারিতে চলে গেছে।